আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিখার দ্বিতীয় দ্বিতীয় মানে অক্ষরটি নিয়ে আলোচনা করব দেখেন আমরা প্রত্যেকেই কম বেশি বড়শির সাথে পরিচিত আছি পুকুর থেকে বা নদী থেকে বা সাগর থেকে মাছ ধরার জন্য যে বড়শি ব্যবহার করে দেখেন বড়শিটা কিরকম রকম এটার সাথে যদি লামের একটু মিল খুঁজে পাই হ্যাঁ তাহলে বুঝতে পারবেন বড়শির মতো দেখা যায় তার নাম তার আমলাম বড়শির মতো দেখা যায় তার নাম লাম যদি বরশি না থাকে খাঁড়া দাঁ নিচের দিকে বামে টান অথবা ডানে বামে দুদিক টান তার আমলা তার আমলাম দেখেন এখানে কিন্তু বরশি নাই বরশি থাকলে বরাবর লাম এই যে বরশির মতো দেখা যায় সেটা বরাবর লাম হয়ে গেল যদি বরশি না থাকে তাহলে খাড়া দেখে নিচের দিকে বামে টান দেয়া বলছে খারা দাগে নিচের দিকে এই বামে টান দেখেন বামে টান আর আলি পড়েছি খারা দাগের নিচের দিকে ডানে টান এরকম ডানে টান দিলে আলিফ হয়ে যাবে আর যদি বামে টান হয় তাহলে লাম অথবা খারা দাগের নিচের দিকে ডানে অথবা বামে দুদিকে যদি টান থাকে তাহলেও লাম দেখেন জবর আল্লাহ লাম জেরিলি লাম পেশ লু লু লাগবে নুনের সাথে লুন লি লাগবে লুনের সাথে নুনের সাথে লিন লা লাগবে নুনের সাথে লান দেখেন লামদি পেশ লুন লামদিজের জের লিন লামদি দি জবর লান এইভাবে বলা যেতে পারে হামজা জবর আলাম পেশ লু আলু হামজা জবর আলাম যের লি আলি এখানে কিন্তু বানান ছাড়া পড়ার কথা কিন্তু আসলে অনেকেই বানান ছারা পড়তে কষ্ট হয় তাই আমি বানান করেই পড়ে দিচ্ছি আপনি বানান ছাড়া যদি পড়েন তাহলে এইভাবে আ লু আ লি ই লা লা লি লা লু এইভাবে আমরা পড়ব হামজা যের ই লাম যবর লা ইলা লাম যবর লা লাম যের লি লালি লাম জবর লাম পেশলু লালু এখন আমরা তিন নম্বর অক্ষর আলোচনা করব লাঠির মতো দেখা যায় না হয় মাথা নিচে তার নাম তার নাম লাঠির মতো দেখা যায় না হয় মাথাটা নিচে লাঠির মতো দেখা যায় না হয় মাথা নিচে লাঠির দেখা যায় তার নাম মিম বলা যেতে পারে যদি লাঠি না থাকে যার মাথা নিচে তার নাম মিম এই ছন্দ পড়তে পারেন তবে আমি শেষের ছন্দটাই মানে সঠিক মানে আপনাদের মনে রাখার জন্য বলছি এটাই সহজ লাঠির মতো দেখা যায় না হয় মাথায় নিচে তার নাম মিম দেখেন এখানে লাঠির মতো আছে যে একটা মুরুব্বি বয়স্ক মানুষের যে হাতে ছুরি ব্যবহার করে থাকে লাঠি ব্যবহার করে শেলাঠির মত হচ্ছে তো এখানে এটা আমরা মিম পেশ মু মিম জেরমি মিম জবর মা মু লাগবে নুনের সাথে মুন মি লাগবে নুনের সাথে মিন মা লাগবে নুনের সাথে মান মিম দু পেশ মুন মিম দুই জের মিন মিম দুই যবর মান এভাবে বলা যেতে পারে মিম জবর মা মিম জবর মা মামা মিম জবর্মা মিম জের মিমামি। মিম মী মিম মি পেস্মু মামু হাম যা আ, আমি জের মি আমি জবৰ জবরমাম জবর লামা এই দুইটি অক্ষর এবং এই দুই লাইনগুলো ভালো করে মুখস্থ না হওয়া পর্যন্ত সামনের পাটে যাবেন না এগুলো মুখস্থ করে তারপর সামনের পাটে যাবেন এই প্রত্যেকটা যতক্ষণ মুখস্থ করতে সময় লাগে ততক্ষণ সময় দিয়ে সেটা মুখস্থ করে সামনে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং আমার পেজে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করতে ভুলবেন না